যারা তারা দেবেন একজন কথাগুলো ভালো করে একটু শুনুন মন দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الحكيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم الله رب العالمين دنيا سৃষ্টি করার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম কে নবী রূপে পাঠিয়েছিলেন। যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে 1,24,000 পয়গম্বর এসেছে। আমাদের জানা নেই তাওরাত, জবুর, ইঞ্জিল, অন্যান্য সাইফা এইভাবে তেলাওয়াত হতো কি হতো না জানা নেই। পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করে, 180 কোটি মুসলমান বসবাস করে। পৃথিবীতে কেউ এ কথা বলতে পারবে না যে কোরআনে কারীমের মতো মন্দি কোনো ধর্মগ্রন্থ তেলাওয়াত করে। এটা আল্লাহর অনুগ্রহ, আপনারা আল্লাহর টানে এসেছেন, কোরআনে কারীমের টানে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনে দাওয়াত এবং ইচ্ছাকে প্রকাশ করেছে। স্বাধীনতার আগে কি হয়েছে আমাদের জানা নেই, স্বাধীনতার পর এই প্রথম রাজ্য জুড়ে জমিয়ত উলামা রাজ্য কমিটির তত্ত্বাবধানে কলকাতা, কাটোয়া, করজগ্রাম, বর্ধমান এবং পাঁশকুড়া এই মাদ্রাসা আজকে তার তৃতীয় দিন। আমরা অনুভব করছি বহু মানুষ আছে যারা কোরআন পড়তে পারে কিন্তু তাদের এত ধৈর্য, এত টান, 5 ঘন্টা 6 ঘন্টা বসে আছেন আল্লাহর কালাম শুনতে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাম কে কোরআনে করিম শিক্ষা দিয়েছেন, এটা মৌলিক ভাবে বুঝে নেই। আমরা যে পড়ছি 1,450 বছর পরে জিব্রাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিম অক্ষর অক্ষর আয়াত আয়াত তার উচ্চারণ, তার তেরাত সব কিছু শিক্ষা দিয়েছে। হযরতে জিব্রাইল আমিন 23 বছর ধরে আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে করিম শিক্ষা দিয়ে। রমজান মাসে বা অন্য সময়ে জিব্রাইল আমিন কোরআনে করিমে তেলাওয়াত করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন। হযরত জিব্রাইল তেলাওয়াত করার পরে প্রিনবীকে বলতেন আপনিও পড়ো, আপনারও কোরআন আমি শুনবো। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম কোরআনে করিমের তেলাওয়াত করতেন। আমরা সৌভাগ্যবান যে আমাদেরকে প্রিয় নবীর উম্মত রূপে আল্লাহ সৃষ্টি করেছেন, কোরআনে করিম দিয়েছেন। এ কথা দায়িত্ব নিয়ে বলা যাবে, শান্তি মানুষের হাতে নেই, অস্ত্র শস্ত্রের হাতে শান্তি নেই, রাজনৈতিক মানচিত্রে ক্ষমতায় শান্তি নেই। দায়িত্ব নিয়ে বলা যাবে, সুবোধ বুদ্ধি সম্পন্ন মানুষ এখনো যদি সতর্ক হয়ে কোরআনে করিম পড়ে মোতালা করে দুনিয়ায় শান্তি আসবে, তৃতীয় কোন পথ নেই। আমরা না ভাবি কোরআন আমাদের জন্য ভুল হবে, অন্যায় হবে, সমস্ত জগৎবাসীর জন্য কোরআন। ইয়া আইয়ুহান নাস আল্লাহ কতবার বলেছে, মুমিন মুসলমান তো কোরআন বুকে নিয়ে থাকবেও। আজ কোরআনে করিম নিয়ে
গবেষণা হচ্ছে, পড়াশোনা হচ্ছে, আলোচনা হচ্ছে, রিসার্চ হচ্ছে, আল্লাহর কালামে আছে কি। গান্ধীজি কোরআন পড়তে, যেদিন তিনি মারা যাবেন, নিহত হবেন, হযরত হিফজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহ শুক্রবার দিন গেছেন দেখা করতে, দেখা করে আসছেন, গান্ধীজি ডেকেছেন, অনশনে আছেন, মাওলানা সাহেব মেরে পাস কুরআন করিম রাখা হুয়া হ্যায় মান পড়তা হুঁ তিলাওয়াত করতা হুঁ, লেকিন মেরি জান কো খতরা হ্যায়, না জানে কোথা কুরআন করিম কি কো ইজ্জত কর পায়েগা নহীঁ পায়ে, আপ ইসে লে যান। হযরত মাওলানা ইব্দুর রহমান সাহেব গান্ধীজির কাছে কোরআন করিম এনে জমিয়ত উলামা হিন্দের কেন্দ্রীয় অফিস রাখুন, রাখা প্রণব মুখার্জির স্ত্রী মারা গেছে, রাষ্ট্রপতি দিল্লিতে দুয়ার মজলিস করেছেন সব ধর্মের মানুষকে, একজন হাফিজ সাহেবের ডাক পড়েছেন আপনি কোরআন পড়ুন, তিনি তার মতন কোরআন করিম পড়েছেন, কোরআনে করিম পড়ার পরে প্রণব মুখার্জির মেয়ে ঝরঝর করে কেঁদে বলছে আমি কোরআন জানি না, কিন্তু আমি আমার চোখের পানি আটকাতে পারিনি, কিন্তু আল্লাহ এই কোরআনে এখানে আজান হবে, মক্কা মুকাররমা মেহমান আজান দেবেন, 30,000 মুয়াজ্জিনের প্রতিযোগিতায় মক্কা মুকাররমা উনি ফার্স্ট হচ্ছে, ইশার আজান ইনশাআল্লাহ দেবেন। প্রোগ্রামের শেষে নামাজ পড়ি ইনশাআল্লাহ। ঠিক আছে, কেউ যাবেন অজু করবেন, অসুবিধা নেই, অজুর জন্য ছোট আছে। মসজিদে মাদ্রাসার মসজিদ আজান দেবে না, এই আজানে দু জায়গায় নামাজ যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে যান, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন বয়স্ক মানুষ ভিতরে ঢুকে যায় না। আপনাদের সামনে বলছিলাম কোরআনে করিম সবার জন্য, লুকিয়ে রাখবেন না, ওয়াজ নসিহতে কোরআনে করিমের কথাগুলো তুলে ধরুন, কে জানে কার হিদায়ত হবে, কে জানে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই আয়োজন জমিয়ত উলামার পক্ষ থেকে, রাবিতায়ে মাদারিসের পক্ষ থেকে, বাংলা সুপ্রসিদ্ধ একটি বড় মাদ্রাসার ছাতার তলায় আমরা বসেছি, এখানকার সম্মানীয় আসাতেজায়ে কেরাম তাদের অক্লান্ত পরিশ্রম, অনেকে ভাবছিলেন হুজুর এই কোরআনের মজলিস কি করে হবে, আর মুমিন মুসলমান দেখিয়ে দিল যে আমাদের অন্তরে কোরআন আছে, আমরা আল্লাহকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, কোরআন ছাড়া মুসলমান বাঁচতে। অসংখ্য মাদ্রাসার ছাত্র শিক্ষক এসেছেন, আজকের এই কর্মসূচির একটি নিয়ত ইচ্ছা আমাদের, প্রত্যেকটি মাদ্রাসায় কেরাতের বন্দোবস্ত করুক,
কোরআনে কারিমের তেলাওয়াত যেন অবহেলিত না হয়, কোরআনে কারিমের কেরাত যেন অবহেলিত না হয়। কিয়ামতের দিনে জান্নাতবাসীকে সব থেকে বড় পুরস্কৃত আল্লাহ করবেন তার দিদার দিয়ে এবং নিজে কোরআনে কারিম শোনাবে। আল্লাহকে যারা ভালোবাসবে সেই সুযোগ আমাদের ইচ্ছা। এই তেলাওয়াতের স্মৃতি হবে, গান বাজনা নাটক ছায়াছবি দেখে মনের মধ্যে মরিচিকা ঢুকে গেছে। ছেলে মেয়েদের কোরআন সে শোনা, কোরআন শেখা, বাড়িতে বাড়িতে কোরআনে কারিমের তেলাওয়াত হোক, তবেই এই কনফারেন্স সার্থক হবে। ওলামায়ে কেরামদের বলবো কোরআনের মজলিস করুন। ইন্দোনেশিয়ার মেহমান এসেছেন, উনি টপার, উনি পিএইচডি করেছেন কিরাতের উপরে, কোরআনের উপরে। ইন্দোনেশিয়ায় দুজনের মধ্যে একজন। এতে তেহরানে 50টি মুসলিম দেশে কিরাত প্রতিযোগিতা হয়েছিল। ফজলান জাইনুদ্দিন সাহেব মাশাআল্লাহ তিনি ফার্স্ট হয়েছেন। এইরকম উপযুক্ত ব্যক্তি মক্কা মুকাররমা থেকে মেহমান। এই কারণে যে যেমন কোরআনকে ভালোবাসবে, কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, সাহাবা কেরাম করেছেন, তাবেঈন তাবে তাবেঈন হয়ে 1400 বছরে আমাদের কাছে আমানত পৌঁছেছে। কোরআনে কারিমের অমর্যাদা করবেন না। মসজিদে কোরআন মজিদ আছে, গেলাফ নেই, ধুলোবালি না, কোরআনে কারিমকে অমর্যাদা দেওয়া। বাড়িতে কোরআনে কারিম আছে, হাত দেয় না, না তেলাওয়াত করতে পারেন, একবার তুলেও তো দেখো, এতটুকুও তো পারেন। এই কারণে কোরআনে কারিমের মহাব্বত, এটা হলো ইমানের মহাব্বত। এতে বেরিলি, দেওবন্দি, ফুরফুরা, আহলে হাদিস, ইরান তোরান নেই, সকলের কিবলা এক, পাঁচ ওয়াক্তের নামাজ সকলের, সকলের শেষ নবী, শেষ কিতাব কোরআনে কারিম। এই কোরআনে কারিম সকলের মনের মধ্যে, অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করুন। কে জানে এই কোরআনের মহাব্বতে আপনাকে আল্লাহ মক্কা মুকাররমা মদিনা তাইয়্যিবার জিয়ারতে তাইয়্যিবার সুযোগ করে দেবে, কে জানে। এই কারণে এর গুরুত্ব রয়েছে। কোরআনে কারিমের আয়াত পড়েছি, আল্লাহ বলেন আমার কোরআনে কারিমকে, দিনকে আমি পাঠিয়েছি, আমি তাকে সুরক্ষিত করব। কোন মনে দুর্বলতা নেই। সারা দুনিয়া যদি কোরআন বিরোধী হয়, খোদার কসম খেয়ে বলছি কোরআনে কারিমকে কেউ বিতাকি কারোর ক্ষমা। এই কারণে মজবুতির সাথে অন্তর ব্যথা দিয়ে, বেদনা দিয়ে, ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে কোরআনে কারিমকে ভালোবাসো। এখন আপনাদের সামনে মহতারাম কারি আব্দুল ওদুদ সাহেব, যিনি রেডিওতে কোরআনে কারিমের তাফসীর, তেলাওয়াত এবং আজান দেন বাংলায়, বাংলাদেশে 17-18 কোটি মানুষের মধ্যে সরকার তাকে প্রথম অবস্থা দিয়েছে, এটা আল্লাহর ফজল। বিভিন্ন দেশে তিনি যাতায়াত করেন, কেরাত প্রতিযোগিতায় অন্যতম হয়েছেন, সেটাও আল্লাহ তার কৃতিত্ব দিয়েছেন। এখন বাংলাদেশের মেহমান এই মহতারাম আলী আব্দুল ওদুদ সাহেব আসছেন, তিনি আপনাদের সামনে তেলাওয়াত করে শুনেন। তফাল দর্শক জিত তালাবা কো খানা খিলানে কি।